আজকে আমরা দেখব কিভাবে কম্পিউটারে কোনো ধরনের সফটওয়্যার ছাড়াই স্ক্রিন রেকর্ডিং করা যায়। কম্পিউটারে আমরা যারা উইন্ডোজ 10 ব্যবহার করি, উইন্ডোজ 10-এর সাথেই কিন্তু ইনবিল্টভাবে একটি স্ক্রিন রেকর্ডিং থাকে। আমরা এটা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। আজকে আমরা দেখব এই উইন্ডোজ 10-এর সাথে ইনবিল্ট হিসেবে যে স্ক্রিন রেকর্ডিংটি থাকে, এই রেকর্ডার দিয়ে কিভাবে স্ক্রিন রেকর্ডিং করতে হয়। এই স্ক্রিন রেকর্ডিংয়ের মেনু ওপেন করার জন্য আপনাকে কম্পিউটার কিবোর্ডে গিয়ে প্রেস করতে হবে উইন্ডোজ প্লাস জি। তাহলে আপনার সামনে উইন্ডোজ 10-এর যে ইনবিল্ট স্ক্রিন রেকর্ডার আছে সেটার অপশনগুলো দেখা যাবে। এটা হচ্ছে উইন্ডোজ 10-এর ইনবিল্ট স্ক্রিন রেকর্ডার। এর সাহায্যে আপনি স্ক্রিনশট নিতে পারবেন এবং স্ক্রিন রেকর্ডিংও করতে পারবেন। আপনারা চাইলে স্ক্রিন রেকর্ডিংয়ের সময় মাইক অন অফ করে রাখতে পারেন। স্ক্রিন রেকর্ডিংয়ের জন্য আপনারা এখানে এসে এই রেকর্ড আইকনের উপরে ক্লিক করলে স্ক্রিন রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে, অথবা আপনারা কিবোর্ডে গিয়ে উইন্ডোজ প্লাস অল্টার প্লাস আর প্রেস করলে স্ক্রিন রেকর্ডিং চালু হয়ে যাবে। আমরা এখন এটা কেটে দিচ্ছি। আমরা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি ওপেন করে নিচ্ছি। এখন আমরা কিবোর্ডে গিয়ে প্রেস করব উইন্ডোজ প্লাস অল্টার প্লাস আর। আমাদের স্ক্রিন রেকর্ড চালু হয়ে গিয়েছে। এখন আমরা এখানে যা যা করব সব রেকর্ড হবে। আপনাদের দেখানোর জন্য আমি আমার ইউটিউব চ্যানেলটি ওপেন করেছি। আপনারা চাইলে কম্পিউটারে গেম প্লে ভিডিও স্ক্রিন রেকর্ড করতে পারেন, টিউটোরিয়াল ভিডিও বানানোর জন্য স্ক্রিন রেকর্ডিং করতে পারেন, অর্থাৎ কম্পিউটারের যে কোনো কাজ আপনারা এই রেকর্ডারের সাহায্যে স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন। এখন আমরা দেখব আমাদের স্ক্রিন রেকর্ডিং কেমন হয়েছে। আমাদের স্ক্রিন রেকর্ড চালু হয়ে গিয়েছে। এখন আমরা এখানে যা যা করব সব রেকর্ড হবে। আপনাদের দেখানোর জন্য আমি আমার ইউটিউব চ্যানেলটি ওপেন করেছি। এখন আমি এটি কেটে দিচ্ছি। এভাবে খুব সহজে কম্পিউটারে কোনো ধরনের সফটওয়্যার ছাড়াই উইন্ডোজ 10-এর ইনবিল্ট স্ক্রিন রেকর্ডার দিয়ে কম্পিউটারে যে কোনো কাজ স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন।